আচ্ছা ঠিক আছে বল এক দিলাম বিসমিল্লাহিরাহমানিরাহিম বন্ধুরা কেমন আছো তোমরা করোনাকালীন এই সংকটময় মুহূর্তে মহান রাব্বুল আলামিনের অপার মহিমায় নিশ্চয় তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই অভিপ্রায় নিয়ে আজ চারপাশন গপটিভারের মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন সম্মানিত অভিভাবক বৃন্দ আমার সম্মানিত সহকর্মী বৃন্দ এবং যারা দেখছেন এবং শুনছেন সকলকে অনলাইন স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম সকলে ভালো আছেন আশা করছি আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আজকে তোমাদের সামনে আমি পদার্থবিজ্ঞান নিয়ে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আমি ক্লাস করেছিলাম গত দুটি অনলাইন ক্লাসে এবং প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি গতির সমীকরণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনায় ছিলাম আজ আমি আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র নিয়ে সো আমি আজকে আলোচনা করছি পরন্ত বস্তুর আমার ক্লাসটি তোমাদের কাছে আমার অনুরোধ ক্লাসটি শুরুতে সকলে শেয়ার করে দাও তোমাদের যারা বন্ধুরা আছে সকলে ক্লাসটা ক্লাসে জয়েন করার জন্য সুযোগ করে দাও এবং আমি আশা করব আমার বোর্ড ক্লিয়ার কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সকল কিছু একটু কমেন্ট করে জানাও আমি ক্লাস শুরু করতে চাচ্ছি একটু কেউ জানাও যে সব দেখা যাচ্ছে কিনা বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা আমি প্রথমে পরন্ত বস্তুর সূত্র আলোচনা করার পূর্বে আমি প্রথমে আলোচনা করব অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ কি আমরা ত্বরণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা কেউ প্লিজ একটু কমেন্ট করো যে আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে ম্যাম সব কিছু থ্যাংক ইউ মাহফুজ খান থ্যাংক ইউ জয়েন করার জন্য শিয়াব মাহমুদ আসসালামু আলাইকুম ম্যাম থ্যাংক ইউ ইমতিয়াজ শাহরুহিত আসসালামু আলাইকুম তামিম আসসালামু আলাইকুম হ্যাঁ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ আমি একটু ক্লাসের দিকে যাচ্ছি নাসিমা সুলতান আসসালামু আলাইকুম ম্যাম থ্যাংক ইউ জয়েন করার জন্য নো প্রবলেম আচ্ছা সো আমি আজকে আলোচনা যাচ্ছি আলোচনার শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আমি আশা করছি আমি প্রথমে পরন্ত বস্তুর সূত্র আলোচনা করার ক্ষেত্রে পরন্ত বস্তুটি কি পরন্ত শব্দটা সম্পর্কে আমি মূলত তোমাদেরকে যে ধারণাটা দিতে চাই সেটা হচ্ছে যদি তুমি উপর থেকে একটা বস্তু ছেড়ে দাও এবং সেটা এসে মাটিতে পড়ছে এই এই উপর থেকে ছেড়ে দেওয়া এটাই হচ্ছে পরন্ত তো আমরা উপর থেকে ছেড়ে দেওয়া কোনো বস্তুকে নিয়ে ছেড়ে দেওয়ার ফলে কি ঘটনা ঘটে এই ঘটনার উপরে ভিত্তি করে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই ১৬০০ সালে
ইটালির পিচা শহরে তিনি তিনটি সূত্র সূত্র প্রয়োগ করেন। এই সূত্র তিনটিকে কোয়ান্টবস্তু সূত্র হিসাবে আখ্যায়িত করা হয়। তো এখানে এটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা গত ক্লাসে গতি সমীকরণ পড়তে গিয়ে আমরা কিন্তু ত্বরণ পড়েছিলাম, সেই ত্বরণটা ছিল আমার এসিলারেশন। এসিলারেশনের এ থেকে আমরা এই ত্বরণটাকে এ দ্বারা চিহ্নিত করেছি। বাট অভিকর্ষজ ত্বরণকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ, দ্যাট মিন্স গ্র্যাভিটেশন। এইখানের এই গ্র্যাভিটেশনের জি দ্বারা আমরা অভিকর্ষজ ত্বরণকে চিহ্নিত করি। সো অভিকর্ষজ ত্বরণটা কি? এই মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণটা কিভাবে হয়, আমরা ত্বরণ কাকে বলে? আমরা গতি সমীকরণের ত্বরণ সম্পর্কে তোমাদেরকে যে আলোচনা করেছি সেখানে আমি বলেছিলাম যে হোয়াট ইজ এসিলারেশন, বল প্রয়োগ করলে ত্বরণের সৃষ্টি হয়, তার মানে বল বৃদ্ধির ফলে ত্বরণ হয়। ঠিক অ্যাজ লাই গ্র্যাভিটেশন যেটা, সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে যেই ত্বরণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন আসো অভিকর্ষজ ত্বরণ পড়তে গেলে বা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে ধারণা দিতে গেলে আমার একটু পৃথিবীর আকার সম্পর্কে একটু আলোচনা করতে হয়। সেটা হচ্ছে এই ধরো আমরা একটা পৃথিবী আঁকলাম, পৃথিবী এটা কেন্দ্র, এইদিকে আমার পৃথিবীর যে অবস্থানটা তাতে করে এইদিকে আমার কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে ব্যাসার্ধ আর। আমি মানে আমার ছবিতে যা দেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানের আটটা, এই আটটা আর এইখানের আর, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দূরত্বের পার্থক্য। এইটা ছোট, দ্যাট মিন্স ইট ইজ মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আর এইটাকে যেটা বড় অংশ সেটাকে যেখানে আর বড় সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, যেখানে আর ছোট সেখানে কি ঘটনা ঘটবে এবং যেখানে আর বড় সেখানে কি ঘটনা ঘটবে এবং এই আর এর সাথে জি এর কি সম্পর্ক, এইটা আমি একটু তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এই সূত্রটা আমরা অষ্টম শ্রেণীতে তোমাদেরকে শিখিয়েছিলাম এবং আমি আশা করি তোমরা সবাই জানো জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কিন্তু আমার পৃথিবীটা পুরাটা একদম গোলাকার, কোনো অবস্থানের নেই। সো এখানে কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দিকে আর এর মান ছোট, যদি আর এর মান ছোট হয় তখন আমার জি এর মান বড় হবে, যেহেতু এটা ব্যস্তানুপাতে আছে। যদি আর এর মান বড় হয় তখন জি এর মান ছোট হবে, আর এর মান ছোট হলে জি এর মান বড় হবে। এইখান থেকে আমরা তাহলে কি বুঝলাম, জি কনস্ট্যান্ট নয়, জিও ভেরিয়েবল একটা পয়েন্ট। সো আমরা চলার জন্য গাণিতিকভাবে সমাধানের জন্য একটা স্ট্যান্ডার্ডটি আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটার আলোকে আমরা কিন্তু সকল সমস্যা সমাধান করে থাকি। তোমরা অবশ্যই আমি যে পর্যন্ত আলোচনা করেছি তোমরা এই ব্যাপারে অনেকেই জানো, আচ্ছা তাশরিফা নীলা জি ম্যাম সব ঠিক আছে, মাহফুজ ক্লাস ক্লিয়ার আছে, আচ্ছা ঠিক আছে। তোমাদের আমার আলোচনার মধ্যে যদি তোমাদের নোটিস টপিক ম্যাম এটাই প্রবলেম ছিল, থ্যাংকস ম্যাম শিয়াব মাহ, থ্যাংক ইউ শিয়াব। তবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে যদি জানাও আমি সেই আলোচনাগুলো নিয়ে আমি সামনে ক্লাসে অবশ্যই আসার চেষ্টা করবো। নাইস লেকচার ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা লেকচার নাইস হয় কি না এটা ঠিক বলা যায় না, ক্লাসের শেষ পর্যন্ত থাকলে বলা যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ক্লাসের শেষ পর্যায় পর্যন্ত আমার সাথে থাকবে আশা করছি। সো এখানে আমি যে কথাটা বলেছিলাম, তো আমি পরন্ত বস্তুর সমীকরণ আলোচনা করার পূর্বে আমি গ্র্যাভিটেশন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছ যে
হোয়াট ইজ গ্র্যাভিটেশন, এবং এই গ্র্যাভিটেশনটা আমার মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। সো আমি যখন গাণিতিক সমাধান করব বা যে কোনো মেজারমেন্টের জন্য, আমার মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, এই মানগুলো নিয়ে আমি কাজ করতে পারবো না। এই জন্য একটা আদর্শ একটা মান সিলেকশন করা হয়েছে, যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মান নিয়ে আমরা সকল সমাধান করে থাকব। তাহলে এখানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে জি এর মানটা আসলে কিসের উপর নির্ভর করে। তোমরা কি এই ছোট একটা প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো কিনা কেউ একটু চেক করো, চেক করো তো। জি এর মান এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি কোন পয়েন্টের উপরে, কোন কম্পোনেন্টের উপরে নির্ভর করে আমার জি এর মানটা, ভেরিয়েবল হচ্ছে কোন কম্পোনেন্টের উপরে? কেউ কেউ আমাকে বলতে পারতেছো? কমেন্ট করে যদি একটু জানাও। ম্যাম গোলা গোলা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। আচ্ছা গোলা গোলা হয়ে গেছে, গোলা হয়ে যাচ্ছে। আমি তো আমার লেখাগুলো ক্লিয়ার দেখতেছি, তারপরেও দেখো তোমাদের নেটের প্রবলেম হতে পারে নাকি। লাইট কমেন্ট দেবে না? নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ এই প্রশ্নটার আমার উত্তর দিতে পারোনি। নাসিমা সুলতানা, শিয়া মাহমুদ, এবং যারা, আসসালামু আলাইকুম শাহিন চৌধুরী, আসসালামু আলাইকুম ম্যাম, থ্যাংক ইউ শাহিন। তানজিল হাসান তালহা, থ্যাংক ইউ তালহা। জহুরা ইসলাম, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। তবে কেউ আমার এই উত্তরটা একটু, হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ, থ্যাংক ইউ শিয়া মাহমুদ, থ্যাংক ইউ। আমি আসলে তোমাকে এখনো চিনতে পারছি না পৃথিবীর ব্যাসার্ধের উপরে। আব্দুল আল মামুন ঘোলা দেখাচ্ছে। আচ্ছা আসি আমি পৃথিবীর ব্যাসার্ধের উপর, থ্যাংক ইউ আসি আমি জয়েন করার জন্য অ্যান্ড আনসার দেওয়ার জন্য। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আমার পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু ভেরিয়েবল, সো আমার এই অভিকর্ষজ ত্বরণও ভেরিয়েবল। বাট আমরা এই ভেরিয়েবল কোনো ত্বরণ দিয়ে আমরা কাজ করব না, আমরা এখানে কাজ করব একটা আদর্শ মান দিয়ে। এই জিনিসটা সবাই আশা করি আমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে সবার জন্য একটু সুবিধা হয়ে যাবে। এরপরে আসো, আচ্ছা এবার আসো আমরা পরন্ত বস্তু সমীকরণ নিয়ে আলোচনা করব। সূত্র না, প্রথম সূত্র, ফার্স্ট ফার্স্ট সূত্র কি বলছে? ফার্স্ট সূত্রটা আমি আলোচনা করার জন্য এখান থেকে মুক্তভাবে মুক্তভাবে আমি দুটি বস্তু ছেড়ে দিলাম। সাপোজ ধরো এটা একটা লোহার টুকরা, আর এটা হচ্ছে একটা কাগজের কাগজের টুকরা। আমি দুটি বস্তু মুক্তভাবে আমি ছেড়ে দিলাম, এবং পৃথিবীর স্থির অবস্থান থেকে, তার মানে কথাটা হচ্ছে স্থির অবস্থান এবং মুক্ত অবস্থায়, স্থির অবস্থান এবং মুক্ত অবস্থায় বিনা বাধায় পরন্ত কোন বস্তু একই উচ্চতায়, আমরা মুক্ত অবস্থায় না লিখে বিনা বাধায় লিখতে পারি। এটা আমি একটু করে আরো সহজ ভাষায় লিখি যে বিনা বাধা, এখানে কয়টা পয়েন্ট লিখেছি, স্থির অবস্থান, যার তার মানে এখানে যে লোহার টুকরাটা ছিল, এটা লোহার টুকরা, এটা হচ্ছে কাগজ, এই দুটা জিনিস আমি স্থির অবস্থায় রাখলাম এবং কোনো বাধা নেই, বাধা ছাড়া এটা আমি ছেড়ে দিব এবং এটা একই উচ্চতায় রাখবো। সো আমার সূত্রটা স্থির অবস্থায় এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে কি বলা হয়েছে
লোহা এবং কাগজকে যদি আমি ছেড়ে দেই স্থির অবস্থায় এবং যদি কোনো বাধা এখানে না থাকে বায়ুর চাপ বা বায়ুর কোনো বাধা যদি না থাকে তাহলে একই উচ্চতাকে ছেড়ে দিলে সমান সময় একই সময় একই দূরত্ব অতিক্রম করবে সো আমি আশা করছি তোমরা সকলে বিষয়টি ক্লিয়ার হয়েছে তো প্রথম সূত্রটি আবারো বলি স্থির অবস্থায় বিনা বাধায় একই উচ্চতায় যদি কোনো বস্তু ছেড়ে দেওয়া হয় তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে আচ্ছা তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই আমার কথাগুলো এই ছবিশ এবং এই পয়েন্ট তিনটা পয়েন্ট স্থির অবস্থা বিনা বাধা এবং হচ্ছে একই উচ্চতা যদি আমরা কোনো বস্তু ছেড়ে দিই সমান সময় সময়টা সমান হবে আমি এই পয়েন্টটা লিখে নিই সমান সময় সময় সমান কোনো দূরত্ব সমান সময় সময় সমান এবং দূরত্ব সমান এইভাবে যদি আমি করি এইটা ঘটবে এই ঘটনা প্রয়োগ করলে এই ঘটনা প্রয়োগ করলে এটা তোমরা বুঝতে পারছো কিনা ম্যাম আমি অনেক এর সাথে অনেকই আচ্ছা ঠিক আছে আমি আশা করি পরবর্তী ক্লাসে বা তোমাদের সাথে বৃহস্পতিবারে আমার লাইক জুম ক্লাস আছে প্রয়োজনে আমি শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব কোনো সমস্যা নেই যেহেতু আমি অধ্যায় দ্বিতীয় ধরেছি ধারাবাহিকভাবে অধ্যায়টা আমি শেষ করব আর এটা অবশ্যই আমি শেষ করব শেষ করে আমি নতুন অধ্যায় ধরলে তোমাদের পছন্দ মতো কোনো অধ্যায় আমি ধরবো আর এটা আমি অবশ্যই তোমাদের সাথে সেভাবেই থাকবো আচ্ছা এরপরে তাহলে এটা কি ফার্স্ট সূত্রটা তোমরা সবাই ক্লিয়ার আমার আমার প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে তোমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছো আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিবা আমি প্রথম কি অবস্থায় আমি চেষ্টা করব গ্যালিলিও স্যারের প্রথম সূত্র আমি প্রমাণ করার জন্য সো এখানে কোনো বাতাস থাকবে না এখানে কোনো বায়ু চাপ থাকবে না যদি থাকে তাহলে দেখা যাবে লোহাটা আমার আগে পড়বে কাগজটা আমার পড়তে দেরি হবে কিন্তু কেন হয়তো আমরা মনে করতে পারি লোহাটা তো ভারী না এখানে ভর কোনো ফ্যাক্টর না এখানে ফ্যাক্টর হচ্ছে বাধা কাগজটা এতটাই হালকা যাকে বাতাসে বাধার কারণে তার নিচে নামতে সময়টা একটু বেশি ব্যয় হয় কিন্তু লোহাটা ভারী বিদায় বাতাসের বাধাকে উপেক্ষা করে সে নিচে নেমে আসে এই জন্য আমার প্রথম সূত্রটা হচ্ছে বিনা বাধায় মূল যে পয়েন্ট আউটটা আমরা করেছি সেটা হচ্ছে বিনা বাধায় এবং আমরা স্থির অবস্থা থেকে ছেড়ে দেব এক উচ্চতা থেকে ছেড়ে দেব দিলে আমার ঘটবে কি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে এবার আসো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কি বলেছে তাও স্থির অবস্থা স্থির অবস্থা এখনো বিনা বাধা বিনা বাধা বিনা বাধায় পরন্তু কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বি ওই সময়ের সমানুপাতিক বি সমানুপাতিক টি আচ্ছা এইটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র তো দ্বিতীয় সূত্র করার জন্য স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি কোনো বস্তু ছেড়ে দেওয়া হয় তাহলে অতিক্রান্ত সময় বেগের সমানুপাতিক দ্যাট মিন্স ভি প্রপোর্শনাল টু টি আচ্ছা এখানে ভি প্রপোর্শনাল টু টি ভি প্রপোর্শনাল টু টি এখান থেকে আমরা যদি বলি ভি সমান সমান
একটা কেটি এই কেটি দ্বারা আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে বিনিশ করেছি কিন্তু কিভাবে আসো আমি একটু এখানে একটু তোমাদেরকে দেখাই ধরো সাপোজ এখান থেকে আমি এই দূরত্বটা নিলাম ধরো 60 মিটার এখানে এই একটা অবস্থান থেকে আমি বস্তুটি ছেড়ে দিলাম এই অবস্থানটা আমার বিতে একটা অবস্থান নিলাম সিতে একটা অবস্থান নিলাম ডিতে একটা অবস্থান নিলাম বি সি এ এবং বি এর অবস্থান ধরো 25 মিটার বি থেকে সিতে আসলাম 25 মিটার এটু ধরলাম 10 মিটার এখন এ থেকে যখন আমি বস্তুটি ছেড়ে দিলাম তখন এ থেকে বি তে আসতে বস্তুটির একটা বেগ হয়েছে এবং একটা সময় হয়েছে ধরি এই বেগটা 40 মিটার পার সেকেন্ড এবং সময়টা ধরি 5 সেকেন্ড পাশাপাশি আমি বি এবং বি থেকে সি তে এখন আমার এ থেকে বি তে আসলো বি থেকে আবার সি তে যখন যাবে তখন আসবে তখন আমি ধরি এইখানে বেগ ধরি 120 মিটার পার সেকেন্ড সময়টা ধরি 10 সেকেন্ড ধরো আচ্ছা এখন আমরা একটা কাজ করব যে এখানে যে বি সমানুপাতিক টি লিখেছি এবং বি সমান সমান কে টি লিখেছি আমি এখান থেকে কে এর মানটা আমি বের করব ঠিক আছে আচ্ছা কে এর মানটা আমি বের করব বের করে দেখাবো তোমরা কি বুঝতে পারছো কি না দেখো এখানে কে এর মান যখন বের করব তাহলে ভি বাই টি তাহলে ভি এর মান কত এখানে ভি এর মান কত ভি এর মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আর টি এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড সো এখানে ভি এর মান 40 মিটার পার সেকেন্ড আর ভি এর মান হচ্ছে 5 সেকেন্ড সো এখানে কি হবে আমার 8 এইটা হচ্ছে আমার কি এ বি ক্ষেত্রে আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে হবে আমার এই বি দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে এই জিনিসটা যদি তোমরা বোঝো যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন কিন্তু তোমরা আরো বেশি ক্লিয়ার হবে কিভাবে এইটা করা যায় ঠিক আছে তো তোমরা কিন্তু একটু ক্লিয়ারলি বুঝে নাও যে এটা কিভাবে করা সম্ভব এখন ধরো দ্বিতীয় ক্ষেত্রে বি থেকে যখন সিতে আসলাম তখন বিসি দৈর্ঘ্যের জন্য আমাদের কি হবে এখানেও আমার দৈর্ঘ্য আসলো 25 মিটার এখানে দৈর্ঘ্য কোনো ফ্যাক্টর নয় আমি যদি কে এর মান বের করি যেহেতু কে সমান সমান ভি বাই টি তাহলে বেগ এবং টি তাহলে বেগ এখানে কত ছিল 120 মিটার পার সেকেন্ড এবং মাইনাস এর আগে ছিল 40 মিটার পার সেকেন্ড এখানে আমি ভাগ দিব সময় ছিল 10 সেকেন্ড সো এখানে কত হলো 80 মিটার পার সেকেন্ড আর এখানে হচ্ছে 10 সেকেন্ড তো আমরা যেটা বোঝানোর জন্য এতগুলো কথা আমি বললাম সেটা হচ্ছে তোমার ভি প্রপোর্শনাল টু টি অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে এবং আমরা যে ভেরিয়েবল আমরা যে কনস্ট্যান্টটা নিয়েছি এখানে সেই কনস্ট্যান্টটা তোমার কি হয়েছে সেই কনস্ট্যান্টটা আমার এ বি দূরত্বের ক্ষেত্রে যা হয়েছে এই 8 হয়েছে এ বি দূরত্বের ক্ষেত্রে 8 হয়েছে এবং তোমার বিসি দূরত্বের ক্ষেত্র 8 হয়েছে সো যেখানেই যাই না কেন আমার সমানুপাতিক হারে টি বাড়লে ভি বাড়বে টি কমলে ভি কমবে এবং আমি যে কনস্ট্যান্টটা নিয়েছি সেই কনস্ট্যান্টটা যে কোনো মানের জন্য হোক দেখা গেছে ডেটাগুলো এভাবেই দেওয়া হয় অঙ্কে যে সকল ক্ষেত্রে কে এর মান এই কে এর মানটা সকল ক্ষেত্রে সমান হবে আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও
যদি কোথায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। মেডিয়াসন যুব ধন্যবাদ জয়েন করার জন্য। কামাল চৌধুরী স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাই জি ম্যাম, আচ্ছা থ্যাংক ইউ। এবার আমরা তাহলে আমরা কি বুঝলাম যে প্রতি ক্ষেত্রে কে এর মান ইকুয়াল, সো টি বাড়লে ভি বাড়বে, এটা হচ্ছে আমাদের অনন্ত বস্তু দ্বিতীয় সূত্র। এই ব্যাপারে কেউ কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমরা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারো। এবার আসো আমি তৃতীয় সূত্রে যাব। আচ্ছা তৃতীয় সূত্রটা হচ্ছে কি, তৃতীয় সূত্রটা এই সমানুপাতিক টি স্কয়ার, এই সমানুপাতিক টি স্কয়ার থার্ড, এই সমানুপাতিক টি স্কয়ার। সো আমার ঘুরে কথা একটাই, স্থির অবস্থান থেকে বিনা বাধা পরান্ত কোনো বস্তু নির্দিষ্ট সময় যে দূর অতিক্রম করে, এখানে হচ্ছে এস। এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনায় আমাদের ছিল ছিল কি ভি বেগ, ছিল সময় টি, কিন্তু আমার এই উচ্চতাটা আমার এতক্ষণ দ্বিতীয় সূত্রে উচ্চতাটা আসেনি, কিন্তু আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম যে নির্দিষ্ট দূরত্ব সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, কিন্তু আমার সূত্রের ভিতরে আমার দূরত্বটা মেনশন হয়নি, কিন্তু দ্বিতীয় সূত্রে আমার এখানে এইচটা এখানে আমার ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা সাই বুঝতে পারছি, জি ম্যাম সাদ্রহিত, হ্যাঁ থ্যাংক ইউ উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ উম্মে হাবিবা জয়েন করার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এবং আমি যে প্রশ্ন করি যদি পারো সম্ভব হয় তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে এই সমানুপাতিক টি স্কয়ার, আর এই সমানুপাতিক টি স্কয়ার বলতে গেলে আমার সেই পূর্বের মতো স্থির অবস্থান বিনা বাধা এবং অতিক্রান্ত দূরত্ব এই সময় বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। সো এটা বোঝানোর জন্য আমি সে আগের মতো ওই সূত্রটাই আমি বলবো, এইভাবেই ছবিটা আমি আঁকবো। আঁকার ফলে আমার এখানে কে এর মানটা কীভাবে হবে দেখো, এই সমান সমান কে টি স্কয়ার। সো এখানে কে টি স্কয়ার এই সমান সমান কে, এইটা আমার একটা কনস্ট্যান্ট হিসাবে আমি একটা আমি এটা ব্যবহার করেছি। সো এখানে আমি কে এর মানটা কীভাবে লিখব, এইচ বাই টি স্কয়ার, এইটা হচ্ছে আমার সূত্র। এখন যদি আমি পূর্বের মতো করে আমি এখানে কাজ করি যে এখানেও আমার একটা বস্তু ছেড়ে দিলাম, এ থেকে বস্তুটা বি অবস্থানে আসছে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে, বি থেকে সিতে আসছে 25 মিটার দূরত্ব দিল, সি থেকে ডিতে আসছে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন এই ক্ষেত্রে আমরা যদি একটু চেঞ্জ করে দেই, যদি আমি আমার এখানে লাগবে কি, এখানে আমার আর বেগ লাগতেছে না, আমার লাগতেছে দূরত্ব উচ্চতাটা আর এবং সময়, তাহলে 25 মিটার আসতে আমার 5 সেকেন্ড সময় লাগলো, 25 মিটার আসতে 5 সেকেন্ড সময় লাগলো, এরপরে 25 মিটারও আসতে আমার 5 সেকেন্ড সময় লাগলো। সো আমি এখান থেকে কে এর মানটা যদি বের করি তাহলে এইচ, এইচ এর মান কত, 25 মিটার, 25 মিটার, আর টি এর মানটা হচ্ছে 5 সেকেন্ড, সো কি হলো 25। ঠিক পরেরটাও যদি করি আমি তাও কে এর মান 5 হবে। সো আমি যেখানে যে আমার ডেটাগুলো আমার গাণিতিকভাবে যখন দেওয়া থাকবে কোনো গণিতের মধ্যে তখন আমার দেখা যাবে যে সকল ক্ষেত্রে কে এর মান সমান। তাহলে এটাই হচ্ছে এই যে জিনিসটা আমি দ্বিতীয় সূত্রে যেটা দেখা মানে দেখালাম যে কে ইজ ইকুয়াল টু
8 হয়েছে দ্বিতীয় ক্ষেত্র বিসিটা এখানে বি এবং এটা সি বিসির ক্ষেত্র 8 হয়েছে সো কে অল টাইম ইকুয়াল এবং তৃতীয় সূত্রের ক্ষেত্র যে কনস্ট্যান্ট আমরা নিয়েছি সেটা আমি ইকুয়াল প্রমাণ করে তোমাদেরকে দেখিয়েছি ইট ইজ বিউটি অফ ফিজিক্স আমি আশা করি তোমরা সবাই এগুলো বুঝতে পেরেছো এরপরে আসো আমরা এই আলোচনা এখানেই শেষ করছি এরপর আসো পরন্ত বস্তুর সমীকরণ পরন্ত বস্তুর সমীকরণটা সমীকরণগুলো তোমরা পরন্ত বস্তুর যে সূত্রগুলো আলোচনা করেছি এই সূত্রের আলোকে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছে এই সূত্রগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করব সূত্রগুলো হচ্ছে নাম্বার 1 v is equal to u plus vt এখানে হবে gt নাম্বার 2 h is equal to ut plus half gt square নাম্বার 3 v square is equal to u square plus 2 gs আচ্ছা তোমরা অবশ্যই আমাদের গতির সমীকরণগুলো তোমরা শিখেছিলে তারপর আমি একটু গতি এটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ পরন্ত পরন্ত বস্তুর সমীকরণ এখানে আমি একটু গতির সমীকরণগুলো তোমাদেরকে একটু লিখে একটু সিমিলারিটি করে দেখাচ্ছি বিশেষ করে 9 এর স্টুডেন্টদের জন্য বিষয়গুলো হয়তো আমাদের 9 এর শিক্ষার্থীরা আমাদের ক্লাস তেমন একটা পায়নি তাদের জন্য হয়তো নতুন হতে পারে গতির সমীকরণ আমি আমার গত দুটি অনলাইন ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে তখন আমি গতির সমীকরণগুলোকে বলেছি v is equal to u plus at নাম্বার 2 s is equal to ut plus half at square নাম্বার 3 v is equal to u square plus 2 as আচ্ছা এখানে here we need notice that a replace হয়েছে কি দ্বারা g দ্বারা এটা এখানে যে গতির সমীকরণ আমরা আগে আসছিলাম কোথায় আগে আমরা আলোচনা করেছিলাম যে গতির সমীকরণ সো এখানে গতির সমীকরণে দেখা যাচ্ছে এই সমীকরণ এক নম্বর সমীকরণে আমরা যদি এটার সাথে আমরা সিমিলার করি এখানে রিপ্লেস হয়েছে a স্থানে g তাহলে প্রথম সমীকরণের সাথে পার্থক্য হচ্ছে v is equal to u plus gt v is equal to u plus at দ্যাট মিন্স এখানে এসিলারেশনের জায়গায় আমার হয়েছে গ্র্যাভিটেশন আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এরপরে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে দেখো এখানে s আর এখানে হচ্ছে s গতির সমীকরণের ক্ষেত্রে আমার যে সরণ হয়েছে বাট আমার পরন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে হয়েছে আমার উচ্চতা উপর থেকে যেহেতু ছেড়ে দিয়েছে এখানে সরণ না এটাকে আমরা বলবো উচ্চতা সো হাইট এটা ঠিক আমরা এটা এইস নিয়েছি এরপরে আসো দেখো এখানে ইউটি ইউটি ঠিক আছে এখানে হাফ জিটি স্কয়ার এন্ড হাফ ইটি স্কয়ার দ্যাট মিন্স এ এবং জি অর্থাৎ এ রিপ্লেস হয়েছে জি দ্বারা আর ইউ ক্লিয়ার আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ ইউ প্লাস জিটি হ্যাঁ এরপরে তিন নম্বর সমীকরণে দেখো ভি স্কয়ার ঠিক আছে ভি স্কয়ার ই স্কয়ার ঠিক আছে শুধুমাত্র পরিবর্তন হয়েছে জি এ এবং এস এস তাহলে আমরা কি বুঝলাম যে গতির সমীকরণের সাথে আমাদের যে পরিবর্তনটা পরন্ত বস্তুর সমীকরণের পরিবর্তনটা শুধুমাত্র এ পরিবর্তন হয়ে হয়েছে জি এস পরিবর্তন হয়ে হয়েছে এস আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে আসো তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের সাধারণ ত্বরণ ছিল যেটা আমরা সরলরেখার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম তবে আমি একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে জি এর মানটা ফিক্সড একটা ধরে নিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এর মানটা কখনোই ফিক্সড নয় এ আমার যখন বল প্রয়োগ করা হবে তখন অবশ্যই প্রযুক্ত বলের সাথে সাথে বেগ বৃদ্ধির সাথে সাথে ত্বরণ আমার পরিবর্তন হবে সো এখানে এ কিন্তু একটা ভেরিয়েবল ফ্যাক্টর এখন আমি
একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে। এতক্ষণ যে আলোচনাগুলো করেছে এই আলোচনাগুলো এই সূত্রের আলোকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছ আমার সাথে, তোমরা অবশ্যই থাকবে এবং কতটুকু পারবে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অঙ্কটি একটু লিখে নিচ্ছি। ক্রিকেটে একজন ভালো পেস, উদাহরণ ক্রিকেটের একজন ভালো পেস সে যদি খারাপ করে দিবে, যদি ছুড়ে তাহলে তোমরা সবাই একটু চেষ্টা করো, দেখো আমি কি লিখেছি এখানে আর তোমরা কি বুঝতে পেরেছো। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই সব কিছু বুঝতে পারবে। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে, সে যদি খারাপ করে দিকে বলটা ছুড়ে তাহলে উপরের দিকে বলটা ছুড়ে তাহলে বলটা কত উপরে উঠবে। তো আমরা এই অঙ্কটায় যা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা বেগ আছে, আর এখানে চেয়েছে কত উপরে উঠবে, তার মানে এখানে আমার এইচ চাওয়া হয়েছে। তো আমি কি করব, প্রথমে আমি একটা যখন অঙ্ক হাতে পাব তখন আমি কি করব, এখানে কি ডকুমেন্টস গুলো আমার এখানে দেওয়া আছে সেই ডকুমেন্টস গুলো আমি আগে উল্লেখ করব। সো বেগ আছে, তো এই বেগটা কি বেগ সেটা আগে আমার দেখতে হবে যে এই বেগটা কি বেগ। বলছে যে একজন পেস বোলার ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে, সো যেহেতু সে বলটা এটা কি বলছে ছুটতে পারে, তার মানে কি তার এটা গতিশীল একটা অবস্থার কথা বলা হয়েছে। সো এটা আমরা শেষ বেগ বলবো না আদিবেগ বলবো, এটা আমাদের হচ্ছে আদিবেগ। আদিবেগ 150 মিটার পার কিলোমিটার পার হল, ঠিক আছে। তো এখানে আদিবেগটা আমার কিভাবে, আমার অবশ্যই আমি যেহেতু বেগ শেষ বেগ বা আদিবেগের আমার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আমার যদি কোনো রকম এরকম কোনো অঙ্ক থাকে প্রথমে কাজ করতে হবে আমার কিলোমিটারকে মিটার করতে হবে, আওয়ার যেটা ঘন্টা ঘন্টাকে সেকেন্ড করতে হবে। এইটা এই চিহ্নটা কি পার মানে কি ভাগ চিহ্ন, তো আমি ভাগ আকারে এটাকে চিহ্নিত করবো, কিলোমিটারটাকে মিটার করবো। 150 কিলোমিটার করলে কি হবে, 1000 দিয়ে গুণ হবে, সো এটা সবটা মিটার হয়ে গেল। আওয়ার আওয়ারকে প্রথম করবো মিনিট, তো দ্যাট মিনস 60 মিনিট, এরপরে মিনিটকে আবার কি করবো সেকেন্ড করবো, আবার 60 দিব, সো এটা সবটা হয়ে গেল সেকেন্ড। তাহলে আমার আদিবেগ বা শেষ বেগ যাই হোক বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তো আমরা এখানে এটা
মিটার পার সেকেন্ড করে নিয়ে আসব সো আমার এখানে কত হলো এখানে আমরা কাটাকাটি করে আমার একটা রেজাল্ট দাঁড়াবে 41.67 মিটার পার সেকেন্ড এখন সে বলটা ছুটতে পারলো যদি সে খাড়া উপরের দিকে বলটা ছড়ে এখন সে যদি উপরের দিকে বলটা ছড়ে তাহলে বলটা কত উপরে উঠবে এখন একটা জিনিস খেয়াল করো আমরা এইখান থেকে এই একটা বল আমরা উপরের দিকে ছুঁড়ে দিলাম ছুঁড়ে দেওয়ার পর এটা গতিশীল অবস্থায় অবশ্যই এই জায়গায় গিয়ে আমার পুষলো পুষার পরে সে থেমে গেল থেমে গিয়ে সে নিক্ষিপ্ত হলো আবার সে পড়ে গেল দ্যাট মিন্স এখানে ভিড় জিরো আমি বুঝাতে পারছি কিনা আমি ঠিক জানি না তবে আমি যে কথাটা বলেছি যদি মনোযোগ দাও তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আমি এই ভূপৃষ্ঠ থেকে যদি একটা বল উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেই বলটা একটা পর্যায়ে গিয়ে থেমে গিয়ে তারপরে সে নিচের দিকে নিক্ষিপ্ত হবে তো এখানে যেটা হবে থেমে গিয়েছে একটা জায়গায় গিয়ে সেইখানে ভি ইকুয়াল টু জিরো সো এখানে আমার কি হলো ভি ইকুয়াল টু জিরো এরপরে আসো আমরা জি এর মান যেটা জানি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন আমার বের করতে হবে কি বলটি কত উপরে উঠলো এখন এই যে বলটা আমি এখানে বের করলাম উপরের দিকে আমি ছুঁড়ে মারলাম এই যে দূরত্বটা অতিক্রম করলো সেই দূরত্বটা তার কত সো এটা ধরি এস এটা হচ্ছে এস এখন এই এইচটা আমাদের বের করতে হবে এখন এইচ বের করবো কিভাবে আমাদের প্রথম দেখতে হবে আমার এইখানে যে কম্পোনেন্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেটা ডকুমেন্টগুলো কি কি আছে ইউর মান আছে ভি আছে জি আছে তো আমার পরন্ত বস্তু সমীকরণ তিনটা আমি আবার এখানে লিখছি একটু তোমাদেরকে বোঝানোর জন্য অনেক সময় তোমরা যে কোনো অঙ্ক যখন করতে যাও তখন কোন সমীকরণ দিয়ে আমরা অঙ্কটা করবো এই যে একটা কনফিউশন এই কনফিউশনটা আমাদের দূর করতে হবে এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে প্রথম যে সমীকরণটা ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি দ্বিতীয় সমীকরণটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তৃতীয় সমীকরণটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস সরি এস এখন এখানে যে যে কথাটা আমি বলবো আমি একটু দেখছি যে আমার এখানে কোন কোন কম্পোনেন্টগুলো আছে আমার কম্পোনেন্ট আছে ইউ ভি এবং জি ইউ ভি এবং জি এই তিনটা কম্পোনেন্ট আছে বের করতে হবে এইচ ইজ ইকুয়াল টু হট সো আমার প্রথম সমীকরণে ইউ আছে হ্যাঁ আছে ভি আছে আছে জিও আছে কিন্তু এখানে টি নেই সুতরাং আমার এইটা দ্বারা এই অঙ্কটা সম্ভব নয় আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ বা হ্যাঁ আচ্ছা আসিয়া মিম তুমি কি বলতে চেয়েছো থ্রিডি আমি বুঝতে পারিনি সাজুই তুমি অ্যান্সারটা লিখে দিয়েছো আচ্ছা এখন আব্দুল্লাহ মামুন প্লাস টু জিএস আচ্ছা আমরা দেখছি যে আমরা কোন সমীকরণে যাব এখন এখানে যে সমীকরণটা যাব সেটা হচ্ছে এইচ আমার এখানে কি এইচ হ্যাঁ আমার এইচ প্রয়োজন এইচ আছে ইউ আছে জি আছে বাট এখানে যে টি এই টিটা আমার নেই এই টি আমার নেই আমার টি কোনো ডকুমেন্ট নেই টি চাওয়া হয় না সো আমার এই সমীকরণটাও আমার এখানে ইউজেবল নয় এরপরে তৃতীয় সমীকরণে দেখি ভি আছে ইউ আছে জি আছে এস এর মান বের করতে হবে সো আমি এই সমীকরণের মাধ্যমে আমি এই গাণিতিক সমস্যাটি সমাধান করব তাহলে আমি এগুলো একটু মুছে ফেলি আমি যে সমীকরণটা নিয়ে আলোচনা করব সেই সমীকরণটা একটু লিখে নিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে তোমার আমরা কি সিদ্ধান্ত নিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস
বাট এখানে একটু প্রবলেম আছে এখানে প্রবলেম হচ্ছে যেহেতু আমি বস্তুটি উপরের দিকে ছুঁড়ে দিয়েছি আমার কি হয়েছে আমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে কোন দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করে নিচের দিকে এই দিকে হচ্ছে জি জির মানটা কোন দিকে এই দিকে ইউটা কোন দিকে ছিল ইউটা ছিল ইউটা এখানে ছিল ইউটা আমার উপরের দিকে এরপরে ভি ভি আমার উপরের দিকে এরপরে আমার আর কি এস এসটা আমার উপরের দিকে সো এই চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে ভি উপরের দিকে এস উপরের দিকে ইউ উপরের দিকে বাট জি নিচের দিকে যখন একটা ঘটনার বেশিরভাগ অংশ বেশিরভাগ কম্পোনেন্ট গুলো যেদিকে থাকে সেই দিকটা হচ্ছে আমার পজিটিভ সো আমার পজিটিভ হচ্ছে এই দিকে তাহলে যেহেতু উপরের দিকে সব পজিটিভ সো এখানে ভি পজিটিভ এইচ পজিটিভ ইউ পজিটিভ এগুলো সব আমার পজিটিভ বাট যেহেতু জিটা নিচের দিকে সো জিটা হচ্ছে নেগেটিভ কারণ কি আমরা এটা একটু যদি চিন্তা করি তাহলে আমরা একটু ক্লিয়ার হই যেহেতু যে কোনো বস্তু যদি ছেড়ে দিই সেটা অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষ ত্বরণের ফলে নিচের দিকে পড়তে থাকে বাট যদি আমি উপরের দিকে ছেড়ে দিই তাহলে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে তার মানে অবশ্যই সে এখানে বিরুদ্ধ বল কাজ করছে দ্যাট মিনস জি এখানে ঋণাত্মক তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে এই সমীকরণের এই সমীকরণকে কনভার্ট করে আমরা যদি বলি বি পজিটিভ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু মাইনাস জি এস সো সমীকরণটা দাঁড়ায় কি বি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস তোমরা অঙ্ক করার জন্য এইটুকু লিখলেই হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি এটা তোমরা নিজেরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কের চিহ্নগুলো কি হবে সেই অনুযায়ী তোমরা অঙ্কটা করবে তো আমি এখানে অঙ্কটা একটু করে দিচ্ছি একটু মুছে নিই তাহলে আমরা সূত্র যাব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু জি এস এখানে আমরা মানগুলো বসাই ভি এর মান কত জিরো ইউর মান হচ্ছে ইউর মান পেয়েছিলাম 41.68 মিটার পার সেকেন্ড এইটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড ইন্টু এস এর এস নাই আমরা এস এর মান বের করি তো আমি এখান থেকে এস এর মানটা বের করি এস ইজ ইকুয়াল টু কত এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 41.67 মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে টু ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড সো এখানে যেটা হবে সেটি হচ্ছে আমার এস এর মান তাহলে আমার এস এর মানটা আমি এখান থেকে এইভাবে করতে পারি অন্যথায় তুমি ওই সমীকরণটায় ইউ ইজ ইকুয়াল টু জিরো এখানে যদি আমরা একটু কি করি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে জিরো সরি ইউ জিরো না তো আমাদের এখানে আমাদের জিরো হচ্ছে ভি তো ভি যেহেতু জিরো হয় ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ সো টু জি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সুতরাং এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি আমি এখানে যেভাবে বসিয়েছি এইভাবে ওইখানে এইভাবে না বসিয়ে তোমরা এইভাবেও আসতে পারতে এই হচ্ছে আমাদের সূত্র এই সূত্র সরাসরি ইউর মান বসিয়ে দিতে পারতে এবং জির মান বসিয়ে আমরা এখানে এইচ এর মানটা বের করতে পারতাম এবং এখানে এটার একক কি হতো এইচ হতো মিটার তো আমি আশা করি যে তোমরা পরমাণু বস্তু সমীকরণগুলো বুঝতে পেরেছ এবং আচ্ছা আনসার লিখেছ 88.59 ঠিক আছে আমি তো ক্যালকুলেটার আমার কাছে নেই তাহলে আমি আনসারটা লিখে দিচ্ছি সাত রোহিত আনসার লিখেছ ঠিক আছে কিনা আমি জানি না আসি আমি হ্যাঁ আনসার হবে 88.59
Abdullah Mamun 88.59 answer is correct. Thank you. Answer correct jodi hoye thake tomaderke tomaderke thank you janachi. Safwan Mahajan, Shaila Parvin, হ্যাঁ অনেকে জয়েন করেছো, অনেক স্যার ম্যাডামরা জয়েন করেছে, ধন্যবাদ সকলকে, খুব ভালো লাগলো। সো আমার ক্লাস ডিউরেশন অনেক হয়েছে, আমি পারন্ত বস্তু নিয়ে আরও একদিন গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব, পাশাপাশি গ্রাফ নিয়ে হাজির হব। তো তোমাদের ফিজিক্সে যদি কোথায় কোনো প্রবলেম থাকে, বিশেষ করে দশম শ্রেণীর, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই চ্যাপ্টারগুলো নিয়ে বেশি প্রাধান্য দেব এবং আলোচনা করব। আমার জুম ক্লাস আছে, জুম ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করলে তোমরা বেশি উপকৃত হবে তাও আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সেভাবেই তোমাদের সামনে আসব। আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেটা বলা সেটা হচ্ছে তোমাদের অবশ্যই বই প্রথম দিকের আলোচনা তোমাদের জন্য থাকবে, তাও তোমরা যদি কমেন্ট করে জানা যে কোন চ্যাপ্টারটা আলোচনা করলে তোমরা বেশি উপকৃত হবে, আর সেভাবেই তোমাদের সামনে এসে হাজির হব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা তোমাদের জন্য থাকবে, এবং আমাদের অনলাইন ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের রুটিন অনুযায়ী তোমরা সবসময় আমাদের ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, অবশ্যই এই ক্লাসগুলো ফলো করলে তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো কিছু শিখতে পারবে ঘরে বসে। আশা করি তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করতে পারবে। সো আমি তোমাদের সাথে, আচ্ছা স্যার তোমার একটাই অসুবিধা মাঝে মাঝে বলা হয়ে যায়, আচ্ছা তোমাদের একটা স্যারের যেটা সেটা হচ্ছে একটাই একটা চ্যাপ্টার নিয়ে স্যার কমেন্ট করছে, ইনশাল্লাহ আমি আশা করি এই চ্যাপ্টারটা শেষ করে তোমাদের সাথে আসবো, আর না জুম ক্লাসে যদি বলো সে কারণে আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের সাউন্ড নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে এই শুভকামনায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।